আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এমনই প্রত্যাশা করছি। যাই হোক, এখন আমি আপনাদেরকে ফেরদৌসি কিচেন থেকে স্বাগত জানাচ্ছি। আমি রমজান মাসে কিছু কিছু প্রবলেম আমাদের যেটা হয় সেটার কারণ, সেই প্রবলেমগুলো সলভ কারণেই আমি একটা টিপস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বা ডিসকাস করব, দেখাবো। সেটা হচ্ছে কাঁচামরিচ বিষয়টা। কাঁচামরিচ রমজান মাসে অনেক 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 দাম হয়ে যায়, যেটা হচ্ছে কি বর্ষার সিজনে অনেক বেশি, হয়তো 100 টাকা পোয়া এরকমও হয়ে যায়। যার কারণে আমরা যদি টিপসটা ফলো করি তাহলে আমরা অনেকটা রিকভার করতে পারবো। ওই সময় যদি আমরা কাঁচামরিচকে কিছু প্রিজার্ভ করে রাখি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের জন্য সাশ্রয়ী হবে এবং আমরা সহজেই কাজে ব্যবহার করতে পারবো। এমন হয় যে অনেক সময় কাঁচামরিচ কেনার সামর্থ্যটাও অনেকে থাকে না, কিন্তু যদি যখন খুব 10 টাকা কিংবা 20 টাকা কেজি হয়, তখন যদি আমরা কিনে প্রিজার্ভ করে রাখি, সেক্ষেত্রে আমরা কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। আমি আজকে আপনাদেরকে টিপসটা বলছি, দেখাচ্ছি আপনাদের। লাল, সবুজ সব ধরনের আছে। এইটা এক প্রকারে, এটাতে ঝাল একটু কম। আর একটা নিয়েছি, এটা একটা মরিচ, দুই প্রকারের মরিচ, ঠিক আছে? দুইটা দুইভাবে প্রসেসিংয়ে আমি রেখে দিব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যে কাজটা করব, এই মরিচ থেকে আমি মরিচগুলো পরিষ্কার করে বোটাগুলো এভাবে ভেঙে নিব। প্রত্যেকটা বোটা এভাবে করে ছাড়িয়ে নিব এবং পচা কিংবা নষ্ট মরিচ আছে কিনা সেগুলো বেছে নিব। সেম প্রসেসে এটারও তাই করব। এখান থেকে আমি আগে পাকা মরিচগুলো বেছে নেব, এভাবে খুব বেশি নাই। এই পাকা মরিচগুলো আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি অনেকগুলা থাকে, সেক্ষেত্রে আমরা যখন রান্না করি তখন গ্যাসের চুলাটার নিচে অনেক হিট থাকে, একটা বাটিতে করে রেখে দিলে এটা শুকনো হয়ে যাবে, শুকনো মরিচে পরিণত হয়ে যাবে। তাহলে কী হলো, একসঙ্গে দুটো মরিচে পাওয়া যাবে, তাই এগুলোকে ফেলে না দিয়ে এগুলো সংরক্ষণ করতে পারবেন। এখন এগুলো সেম প্রসেসে আমি সবগুলো মরিচ এভাবে বেছে নেব। এই মরিচগুলো যেহেতু ঝাল কম, সেক্ষেত্রে আমি হালকা যখন স্ন্যাক্স নাস্তা বানাবো তখন সেটা ইউজ করবো, যে বা যেটাতে খুব কম ঝাল লাগবে তরকারিতে, সেক্ষেত্রে এই মরিচগুলো আমি ব্যবহার করবো। আর এক্ষেত্রে প্রসেসটা হচ্ছে কি, এগুলো সবগুলো মরিচ আমাকে এবার ভালো মন্দ বেছে নিতে হবে। এটার ক্ষেত্রেও তাই, আমি এটা অনেক ঝাল মরিচ, এই মরিচে যেহেতু এত ঝাল, এটা যখন ঝাল দিয়ে রান্না করবো বেশি ঝাল ইউজ করবো, সেক্ষেত্রে আমি এই মরিচগুলো ইউজ করবো। আমি এখন সবগুলো বোটা এভাবে ছাড়িয়ে নিব, বোটাগুলো ছাড়িয়ে সবগুলো বেছে নিব। মরিচগুলো আমি সব বেছে নিয়েছি, দেখেন একদম ফ্রেশ মরিচগুলো। এটা হচ্ছে বিন্দি মরিচ, যেটা বলে বগুড়া একদম ঝাল যে মরিচটা, সেটা হচ্ছে এই মরিচ। আর এটা সবচেয়ে সচরাচর পাওয়া যায়, আর একটা পাগল পাকা মরিচ। এখন এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, যে পাকা একটু আছে এগুলো আমি আলাদা করে নিয়েছি। আর দুটো থেকে এই যে এতগুলো মরিচ অতটা ভালো না, সেই মরিচগুলো আমি বেছে নিয়েছি, কারণ যেটা ভালো না সেটা ওর সঙ্গে রাখলে, একটা পচামরিচের সঙ্গে যদি একটা পচামরিচ রাখি সেক্ষেত্রে ভালো মরিচগুলো পচে যাবে, মানে পচামরিচ ভালো মরিচের সঙ্গে থাকলে একদম সবগুলো নষ্ট হয়ে, সহজেই নষ্ট হয়ে যায়। এখন যে কাজটা করবো, এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আমি একটা ভালো পানি নিয়ে নিলাম, এক বোল, বোলের মধ্যে পানিগুলো দিয়ে ফ্রেশ করে ধুয়ে নেব। যাতে কোনো ময়লা না থাকে, এভাবে আমি পুরোটা তুলে নিব, ডালাতে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিলাম, পানি ঝরানোর জন্য বাতাসে শুকিয়ে নেব ভালো করে, তাহলে এটা অনেকদিন প্রিজার্ভ করা যাবে। যে পচা একটা আছে সেটা বেছে নিলাম, এগুলো এভাবে বেছে সরিয়ে নেব। এখন সেম প্রসেসে এই মরিচগুলো এইভাবে ধুয়ে নিব, সবগুলো মরিচ এমনভাবে ধুয়ে নেব, পানি ঝরিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা কম মরিচ এমনভাবে শুকাতে হবে যেন গায়ে কোনো পানি লাগে না থাকে। কিছুক্ষণ আধা ঘন্টার মতো পানি আমি ঝরিয়ে নিব, তারপরে হচ্ছে এর মধ্যেটা একটু বাতাসে, ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। একদম ফ্রেশ করে আমি ধুয়ে নিলাম, পানিটা এবার ছড়িয়ে নিতে হবে। এখন একটা আধা ঘন্টার মতো পানিটা ঝরানোর জন্য আমি রেখে দিব বাতাসে। আধা ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি একটা ন্যাকড়ার উপর নেব, নিয়ে এটাকে ভালো করে মুছে নিব, এভাবে ন্যাকড়া দিয়ে মুছে নিব, তারপর ফ্যানের বাতাসে রেখে দিব। গিন্দি ন্যাকড়া দিয়ে মুছলে ভালো হয়,
এটা আমি গিয়ে দিন একটা মুছে নিলাম। এভাবে ছাটার মধ্যে দিয়ে ভালো করে মুছে নিলাম। দেখুন গায়ে কোনো পানি নেই একদম। এখন এটাকে আমি আরো কিছুক্ষণ ফ্যানের সাথে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। সেম প্রসেসে আমি অন্য মরিচগুলো এভাবে গেঞ্জির মধ্যে ঢেলে নিয়ে কিছু পানি আছে সেটাকে শুকিয়ে নিব। মরিচই ভালো মরিচ নষ্ট হয়ে যাবে। এভাবে শুকিয়ে নিলাম, আরো কিছুক্ষণ শুকিয়ে নিব ফ্যানের বাতাসে। তাহলে কি হবে, আর কোনো সমস্যা থাকবে না। এখন শুকিয়ে গেছে বিন্দি মরিচ আর হচ্ছে নর্মাল মরিচ, লোকাল মরিচ যেটা বলে। এটা হচ্ছে গুঁড়ো বিন্দি মরিচ, যেটাকে শুকালে কারেন্ট মরিচ হয়ে যায়। কারেন্ট মরিচ হয়েছিল, এটাকে ঠিক একইভাবে মুছে নিয়েছি। রেখে দিলাম বাটানের বাতাসে 10 থেকে 15 মিনিট। পরে আবার এটাকে প্যাকেট প্রসেসিং দেখাবো। ফিরে আসলাম 10 মিনিট পরে ফ্যানের বাতাসে, জল শুকিয়ে নিলাম একদম ঝরঝরা করে, কোনো গায়ে পানি নাই। দেখেন একদম শুকনা হাত আমার। সেমভাবে এই মরিচগুলোও আমি এরকম করে পানি শুকিয়ে নিয়েছি। এখন যেটা আমি কন্টেনারে প্রসেসিং করব সেটা হচ্ছে আমি চিকেন টিস্যু নিয়েছি, এটাকে কেটে টুকরো করে নিব যেন এর মধ্যে বাতাস না ঢুকে। এইভাবে সুন্দর করে সেটিং করে নিতে হবে। পুরোটাই এভাবে দিয়ে দিব, হালকা করে যতগুলো আছে। আমি বড় একটা কন্টেনার একবারে রেখে দিব, এর জন্য পুরোটা এভাবে নিয়ে নিচ্ছি, একটাই করে ফেলবো এটা। এখন এটাকে সেম এর মধ্যে যেন কোনো বাতাস না থাকে সেইভাবে দিতে হবে। আমি একটা টিস্যু এভাবে খুলে দিচ্ছি, আর একটা টিস্যু দিয়ে এভাবে চার সাইড থেকে এভাবে ব্লক করে দিব যেন কোনো বাতাস ঢুকতে না পারে। এইভাবে একদম মিক্সটা বন্ধ করে দিলাম, কোনো সমস্যা নেই, কোনো বাতাস ঢুকবে না। হয়ে গেল একটা প্রসেস। আর এটাকে যে করবো, জিপার আছে, জিপারগুলোতে আমি রাখতে পারি। এটা হলো দুটা প্রসেস। আর একটা প্রসেস দেখাবো, খুব বেশি রাখা যাবে না, এইভাবে যতটুকু দরকার ঠিক ততটুকু আমি এভাবে লাগিয়ে নেব। জিপারটা সুন্দর করে টাইট করে লাগিয়ে দিই, তাহলে কি হলো বাতাস ঢুকলো না এর মধ্যে, মানে ফ্রিভাবে থাকলো। এটা হলো দুইটা প্রসেস। আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি আপনাদেরকে। চলে আসলাম আরেকটা প্রসেস দিয়ে, সেটা হচ্ছে এমনি কন্টেনার নিয়েছি, এয়ার কন্টেনার, এয়ারবক্স, যেটার মধ্যে এয়ার প্রবেশ করতে পারবে না। এখন এর মধ্যে নিব খবরের কাগজ বা পত্রিকা, যেটা সেটাকে আমি এভাবে ঢুকাবো। কাগজ যেন এভাবে ঢুকানো যায় সেভাবে রেখে আমি এর মধ্যে কিছু প্রসেস করতে পারবো। এভাবে করতে পারেন আপনারা, খুব বেশি লাগবে না। এখানে এটাকে নিয়ে নিলাম এভাবে, সেমভাবে এটাকে আমি আবার কাগজ দিয়ে উপর দিয়ে এভাবে এখন ঢেকে দিব এটা দিয়ে। উল্টালাম এভাবে, কোনোভাবে টাইট হয়ে গেল কোনোভাবে। তাহলে আমি তিনটে প্রসেস আপনার জিপার ইউজ করতে পারে। আবার হচ্ছে এরকম পত্রিকা কাগজ বা পেপার দিয়ে, আর একটা হচ্ছে টিস্যু দিয়ে, এই তিনটে প্রসেসে আমরা এটাকে রেখে দিতে পারি। এখানে আপনি আরও দিতে পারেন, এটা টাইট করে রাখা যায়, সেটা আমার অত বেশি লাগবে না, এভাবে রাখলেই হয়ে যাবে। এভাবে হয়ে গেল তিনটে প্রসেসে আমরা কাঁচামরিচটা সংরক্ষণ করতে পারবো। নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ, যেটা হচ্ছে আমি বেটে পেস্ট করে রেখে দিব। কারণ হচ্ছে অনেকে আছে যারা শুকনো মরিচ খায় না, কিন্তু কাঁচামরিচটা আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে হবে এটা আমরা ইউজটা করতে পারবো। এটাকে সুন্দর করে ধুয়ে ভেজে নিতে হবে, একটু ভেজে পাটা পেস্ট করে নেব। সব ধরনের কাঁচামরিচ আছে এখানে, এটা আমরা ধুয়ে শুকিয়ে নেবো, শুকিয়ে একটু পেস্ট করে। আমি গ্যাসে কড়াইটা চড়িয়ে দিয়েছি, আমি সব ধরনের শুকনো ভাজাগুলো এই কড়াইতে করে থাকি, এর জন্য এইটাই আমি ইউজ করি। এখন এটাতে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসটা চুলাটা গরম হয়ে গেছে। আমি এখন মরিচগুলো ভেজে নেব, একটু সামান্য তেল দিয়ে মরিচগুলো ভেজে নেব।
এমনি ভাজা যায় কিন্তু এটাতে সামান্য তেল দিয়ে একটু ভেজে নিতে হয়। সামান্য তেল দিয়ে ভেজে নিলাম, এখন এটা পাটার পেস্ট করে নেব। যদি তেল নিয়ে ভালো হয়, যারা কাঁচামরিচ খায় কাঁচামরিচ দিয়ে প্রতিদিন তো আর টেস্ট করা যায় না, বাটা যায় না, এর জন্য একটু বেটে রেখে দিলে জাস্ট শুকনো মরিচ গুঁড়ার মতো করে এটাও ব্যবহার করতে পারবো। ভেজে নিলাম, এখন এটাকে আমি পাটায় কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পাটায় ব্লেন্ড করলেও হবে, যাদের ব্লেন্ডার নেই সেক্ষেত্রে ব্লেন্ড পাটায় আমরা করে নিব। আর ব্লেন্ডার থাকলে অবশ্যই সব সাবধানে করে নিতে হবে, যেন চোখমুখি ছেটে নিয়ে ভালো করে ধুয়ে করতে হবে। দুই মিনিটের মধ্যে হয়ে যাবে আর সহজে হয়ে গেল। রেডি থাকলে রান্না করতে কোনো সমস্যা হবে না, কাঁচামরিচ যারা খায় তারা এভাবে খেতে পারেন। করে ফেলেছি, এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর একটা এভাবে করবো, কারণ অল্প অল্প করে দিচ্ছি। এখন একটা প্যাকেটের মধ্যে রেখে দিব। এভাবে রেখে দিলে আমি যখন যেটা যতটুকু পরিমাণ ততটুকু বের করে নিতে পারবো, সহজ একটা পদ্ধতি। আবার যাদের ফ্রিজ নাই, যারা এভাবে করতে পারেন, তারা একটা কাজ করে এভাবে বেটে লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়েও রেখে দিতে পারেন কয়েকদিন। তাহলে সেটা এমনিভাবে আপনার খোলাভাবে রেখে ঢেকে রাখতে কয়েকদিন ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি যতদিন ইচ্ছা ততদিন রেখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না, গুণগত মান সম্পূর্ণ ঠিক থাকবে, সহজে এটা করা যাবে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি আপনাদের ভালো লাগে উপকার আসে সত্যি উপকৃত হব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, পাশেই থাকবেন। আর ভালো লাগলে, পছন্দ হলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। সেক্ষেত্রে পরবর্তী যদি কোনো রেসিপি বা কোনো এরকম শর্ট টিপস দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনাদের অনেক পেয়ে যাবেন সবার আগে নোটিফিকেশন করে। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, এমনই প্রত্যাশে হাজির হব অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো টিপসে। সে পর্যন্ত ভালো থাকি, আল্লাহ হাফেজ।